খুতবা শুরু হওয়ার আগে কিছু কিছু দেশে আছে যারা মাইকে কোরআন পাঠ করতে থাকে। যত বেদাত শুরু হয়েছে ভালো মনে করে শুরু হয়েছে, যে মুসল্লিরা সবাই তো আর কোরআন পড়তে পারে না, তো কমপক্ষে শুনুক, তো এই কোরআন শোনাবার জন্য মাইক ব্যবহার করে কোরআন তেলাওয়াত চলতে থাকে কিছু কিছু দেশে। আবার কিছু কিছু দেশে আছে যেখানে ওয়াজ চলতে থাকে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় আজান পর্যন্ত কি চলতে থাকে? ওয়াজ চলতে থাকে, বাংলায় বক্তব্য চলতে থাকে। বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ, এটা একটা খুতবা, যেটা জুমার দ্বিতীয় আজানের আগে বাংলায় যে আজকাল একটা লেকচার বক্তব্য হয় সেটা হচ্ছে একটা খুতবা, মানে একটা বক্তব্য। আর আজানের পরে কয়টা খুতবা হয়? দুই খুতবা হয়, তো টোটাল কয় খুতবা হইল? তিন খুতবা। আপনাদের মসজিদগুলিতে যেগুলিতে এই নিয়ম চালু আছে সেখানে তিন খুতবার বেদাত চালু আছে? ইসলামে দুই খুতবা আছে না তিন খুতবা? দুই খুতবা আছে। আর খুতবা আজানের পরে আছে না আজানের আগে আছে? আজানের পরে আছে। সুতরাং এটি হচ্ছে তৃতীয় খুতবার বেদাত, আর এটি হচ্ছে আজানের আগে খুতবা করার বেদাত, যেটা জায়েজ নয়, গুনাহর কাজ, কোনো সওয়াবের কাজ না। এটা কিভাবে শুরু হলো? এটা শুরু হলো যে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা আরবিতে আমরা খুতবা দেব, কিছু তো বুঝবে না, সুতরাং এরাকে কিছু শিখাই। এই যে শিখালে তো ভালোই কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, ভালো মনে করেই বেদাত শুরু হয়। কখনো বেদাত খারাপ নিয়তে শুরু হয়নি, চুরি করা ডাকাতি করার নিয়তে কোনো দিন বেদাত শুরু হয়নি। যে কোনো বেদাত শুরু হয়েছে কি নিয়ত নিয়ে? নিয়তটা ভালো কিন্তু কাজটা ভালো না। কেন কাজটা ভালো না? কাজটা রসুলের তরিকা না। রসুলের দুই খুতবা ছিল না তিন খুতবা ছিল? রসুলের খুতবা আজানের পরে ছিল না আজানের আগে ছিল? আজানের পরে ছিল। এই জন্য নবীর তরিকা আসতে হবে। কোন রাস্তা দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আসো। ওমা আতাকুমুর রাসূলু ফখুযু, রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর নতুন ধর্মের নামে কথা কাজ থেকে নবী নিষেধ করেছেন, ফান্তাহু, সুতরাং তোমরা বিরত থাকো। সুতরাং ওলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার দ্বিতীয় আজানের আগে কোরআন তেলাওয়াত করা বা কোরআন শিক্ষার ব্যবস্থা করা বা দর্শের ব্যবস্থা করা বা ওয়াজের ব্যবস্থা করা, কোনো একটা বাংলায় বক্তব্য, মাতৃভাষায় বক্তব্যের ব্যবস্থা করা, এসবগুলি হচ্ছে মিনাল বিদা, বিদাতি কাজ। আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদের সকলকে আর আলেম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارham ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع জালুকুম খৈরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ ফাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে ইবাদতের নির্দেশ দান করেননি, ইবাদতের জন্য সৃষ্টি করেননি, বরং তার সাথে সাথে ইবাদতের তরিকা, পদ্ধতি, পরিমাণ, ধরন, স্থান, কাল সব কিছুই সুনির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের অন্তরের ইবাদতের নির্দেশ দান করেছেন, অনেকগুলি ইবাদত রয়েছে যেগুলি আমাদের অন্তরের সাথে সম্পর্কিত,
তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইবাদতের আদেশ প্রদান করেছে যেগুলি সম্পর্ক আমাদের জবানের সাথে বাকশক্তির সাথে, অনেক ইবাদত রয়েছে যেগুলি সম্পর্ক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে শরীরের সাথে, আবার অনেক ইবাদত বন্দেগি রয়েছে যেগুলি সম্পর্ক আমাদের ধন সম্পদ অর্থের সাথে। এইরকম বহুমুখী আল্লাহ পাক ইবাদত বন্দেগি দান করেছে যাতে করে আমরা দুনিয়াতেও আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে সুখের জীবন শান্তির জীবন পেতে পারি, আর তার সাথে সাথে আমরা আখেরাত যেটা স্থায়ী জগৎ চিরকাল সেখানে থাকতে হবে এবং সেটাই হচ্ছে আসল সুখের জগৎ, সেটা হচ্ছে আসল বদলার জগৎ, সেই জগতে যেমন আমরা সুখের জীবন পেতে পারি জান্নাতুল ফিরদৌসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ইবাদত বন্দেগীর নির্দেশ দান করেছেন তার একটি হচ্ছে সালাত নামাজ। এই সালাত নামাজ আম্বিয়া রসুলগণ তারাও আদায় করেছেন, যদিও তার পরিমাণ তার ধরন তাতে পার্থক্য ছিল, তার কাল সময়ে পার্থক্য ছিল, কিন্তু নামাজ সালাত বলে ইবাদত আম্বিয়া রসুলগণের সম্পর্কে যেসব কোরআনে কেরিমের আয়াত রয়েছে বা তাদের জীবনী রয়েছে তাতে পাওয়া যায়। সালাতের নামাজের একটি গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে জুমার নামাজ, সালাতুল জুমা। আজকে এই জুমার নামাজ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। জুমার নামাজ বললে মনে করছেন যে জুমার নামাজ আমাদের জানাই আছে, তাই না? দুরাকাত নামাজ জুমার নামাজ জানাই আছে, এইরকম আমাদের দেশের অনেক লোকই মনে করে। যারা দেখা দেখি নামাজ পড়ে তারা মনে করে যে আর কি আলোচনা করবে, মাহফিল আর কি আলোচনা হবে, হুজুরা নামাজেরই আলোচনা তো করবে, নামাজ জানাই আছে। কিন্তু তার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলের শেষ নেই, ভুলের শেষ নেই। তো কথা হচ্ছে যে এই জুমার নামাজ সম্পর্কে ওলামারা কিতাব লিখেছেন, জুমার নামাজের করণীয়, জুমার নামাজের সঠিক তরিকা, জুমার নামাজের ফজিলত গুরুত্ব, জুমার নামাজের ফরজিয়ত, জুমার নামাজ আজ কত যে তার গুরুত্ব, এবং জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট ভুলভ্রান্তি, জুমার নামাজের সাথে সংক্রান্ত বিদাত, এইরকম বহু দিক নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় জুমার নামাজ সম্পর্কে কয়েকটি পয়েন্টে আলোচনা করব, যাতে জুমার নামাজের সাথে সম্পর্কিত বেশ কিছু ভুলভ্রান্তি আমাদের অনেকের দ্বারা হয়ে থাকে, এখানেও হয়ে থাকে, দেশেও হয়ে থাকে। সুতরাং যেখানে হোক না কেন, আর যারই হোক না কেন, যে কোনো ভাষাভাষীর হোক না কেন, প্রত্যেকের জ্ঞানী হওয়ার পরিচয় হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, যেইভাবে জুমা পড়েছেন, যেইভাবে জুমা পড়া নির্দেশ দান করেছেন, জুমার আগে, জুমার নামাজের ভিতরে, জুমার নামাজের পরে যা কিছু করেছেন সেইভাবে আপনাকে জুমার সালাত আদায় করতে হবে। এই জুমার নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আরেকটি সূরার নাম হচ্ছে সূরাতুল জুমা, সূরাতুল জুমা আপনাদের জানা আছে। ওই সূরায় আল্লাহ পাক রব্বুনের জুমা সম্পর্কে দুটি আয়াতে কিছু কথা বর্ণনা করেছেন, আর বাকি জুমা সম্পর্কে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। মহান আল্লাহ এরশাদ করছেন সূরা জুমার আয়াত নম্বর 9 এবং 10-এ। আয়াতগুলি লম্বা, সংক্ষেপ করব। প্রথম আয়াতটি পুরোটাই বলবো, আর পরের আয়াতটির প্রয়োজনে কিছু কথা হয়তো উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার মানুষেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন সালাতের জন্য আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, মি ইয়াউমিল জুমআহ জুমার দিনে, অর্থাৎ জুমার নামাজের জন্য যখন আজান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা ছুটি আসো। ছুটি আসার অর্থ এই নয় যে দৌড় দিয়ে আসবেন, বরং ছুটি আসার অর্থ হচ্ছে যে এখন আর কোনো কথা কাজে ব্যস্ত হওয়া চলবে না, আপনাকে পুরোপুরি প্রস্তুতির সাথে হাজির হইতে হবে জুমা মসজিদে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অত্যন্ত ব্যাপক কথা, তার একটি হচ্ছে নামাজ। জুমার নামাজই হচ্ছে আল্লাহ পাকের বড় জিকির। আকিমিস সালাত আলে জিকরি, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তোহাতে বলছেন যে আমার
জিকিরের উদ্দেশ্যে, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত নামাজ কায়েম করো। তো জুমার নামাজটা যে পড়ছেন এটাই আল্লাহ পাকের বড় জিকির। তার সাথে সাথে জিকির মানে উপদেশ হয়, আর জুমার খুতবা হচ্ছে একটি উপদেশ। উপদেশকে বোঝা লাগে না, না বুঝলেও চলে, না বুঝলেও চলে, তাই না? আপনাকে কেউ উপদেশ দিচ্ছে, আপনার ভাষা এমন এক ভাষায় হইতে হবে যেই ভাষা আপনি বুঝেন না, যে কোনো ভাষায় হলে চলে। যেই ভাষা যাকে উপদেশ দেওয়া হচ্ছে ওই ভাষা সেই ব্যক্তি বুঝে, ওই ভাষাই না হইতে হবে, ঠিক না? একমত কিনা আপনারা? উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা, এক কথায়। সে তার মাতৃভাষায় হোক অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে। তাহলে জিকরুল্লাহ মানে যখন জুমার খুতবা, বাংলা ভাষাভাষীরা আরবি ভাষা সকলে বুঝে নাকি? শতকরা দশজন বুঝে, বুঝে পাঁচজন বুঝে? আপনাদের জুমা মসজিদে, প্রত্যেকের জুমা মসজিদে হিসাব করেন তো যে শতকরা কয়জন আরবি ভাষা বুঝে, যে আরবিতে বক্তব্য করলে আরবিতে সম্বোধন করলে বুঝবে, বুঝে? শতকরা একজন বুঝবে? আপনারা যারা বিদেশে এসেছেন, সৌদি আরবে দশ বছর থাকছেন, তারাকে যদি জিজ্ঞাসা করি যে আরবি বুঝেন, হ্যাঁ বুঝি, কেন বুঝবো না, দশ বছর থেকেছি। হ্যাঁ, কোন আরবি বুঝেন? ওই আরবির নাম হচ্ছে আরবি মুকাসসার, হ্যাঁ, ভাঙ্গা আরবি, হ্যাঁ, ভেঙে ভেঙে, হ্যাঁ, একবার আনা ফি কালাম, আনা মাফি কালাম, আনা ফি রু, আনা মাফি রু। হ্যাঁ, কিন্তু যদি বলি যে আনা জাহেবুন, হ্যাঁ, মিন আনাল মাকানিল ফুলানি এলাল মাকানিল ফুলানি, হ্যাঁ, লে আজালিত তিজারা, কি বুঝলেন? হ্যাঁ, লে আজালিল মহাদারা, কি বুঝলেন? কিছুই বুঝলেন না তাহলে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আরবি মুকাসসার ভাঙা আরবি বুঝেন, যেটা কোনো ভাষাই নয় আসলে। হ্যাঁ, আরবি ভাষা ভাঙা ভাষা কোনো ভাষাই নয়, ভালো করে শুনে রাখবে, এটা কোনো ভাষা না, এটা হচ্ছে মালিককে আপনাকে বোঝাবার গরজ আছে, আর আপনার মালিকের কাছ থেকে, যার কাছ থেকে বেতন নেন, কাজ নেন, কাজ করে দেন যার, তার কাছ থেকে বোঝার প্রয়োজন আছে, বোঝার দরকার, আপনার কথা বোঝাবার দরকার আছে, তাই না? সেই জন্য একটা ভাষা মালিকরা তৈরি করে নিয়েছে যে সহজে কি করে আমার কর্মচারীকে বুঝাইতে পারি। আর আপনারাও একটু এগিয়েছে যে আমরা বাংলা থেকে এসে কি করে মালিককে বুঝিয়ে নিতে পারি, এটা কোনো ভাষা না। এই ভাষা দিয়ে একটা আয়াতও বুঝতে পারবেন না, একটা রসুলের হাদিসও বুঝতে পারবেন না, ঠিক কিনা? জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে, সেই খুতবা বুঝেন নাকি আপনারা? বুঝেন? তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষাই হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলাই হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালিয়ালাম ভাষায় হইতে হবে, তাই না? শ্রীলঙ্কায় তামিল ভাষায় হইতে হবে বা সিনহালা ভাষায় হইতে হবে, ফিলিপাইনে তাগালো ভাষায় হইতে হবে, ইন্দোনেশিয়াতে মালায়ু ভাষায় হইতে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা, এটা হচ্ছে কোরআনে ও হাদিসের দাবি, এটা হচ্ছে জিকরুল্লাহ এই কোরআনের এই আয়াতের দাবি। ফাসআউ ইলা যিকরিল, আল্লাহর জিকির উপদেশ খুতবা শুরু হচ্ছে, ছুটে আসো, উপদেশ নেওয়ার জন্য, উপদেশ শোনার জন্য, গ্রহণ করার জন্য আসো। আরবিতে মন্ত্র পড়লে কোনো উপদেশ হয় না, ঠিক কিনা? তাহলে প্রথম একটি সংশোধন করেন এবং দেশের আলেমদেরকে সোজা করেন, যাদের মধ্যে বিদাত রয়েছে, যে খুতবা হবে দেশের ভাষায়, খুতবা হবে দেশবাসীর ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে, সেই ভাষায় খুতবা হইতে হবে। জি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আর আপনাদের চাইতে বেশি যেন আল্লাহ মৌলভী হুজুরদেরকে বোঝার তৌফিক দান করেন, কারণ তারাই ভুল পথে আপনাদেরকে পরিচালিত করে রেখেছে। জি, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, তোমরা ব্যবসা ছেড়ে দাও, ওয়াজারুল বাই, ব্যবসা ছেড়ে দাও। আলমাই কেরামগণ এই ক্ষেত্রে একমত যে
দ্বিতীয় যে আজানটা হচ্ছে, যে সে দুটো আজান হচ্ছে, যেমন সৌদি আরবে দুটো আজান হচ্ছে, তো এই যে খুতবা শুরু হওয়ার সময় যে আজানটি হচ্ছে, এই আজানের পরে, আজান শুরু হওয়ার পরে কেনাও হারাম বেচাও হারাম, দুটোই হারাম। ভালো করে শুনে রাখেন। বরং ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ বলেছেন, অন্যান্য ফুকাহারাও বলেছেন যে হারাম তো সকলের কাছে, কিন্তু যদি কেউ আজান হয়ে গেছে আর তারপরে বিক্রি করে অথবা কেনে, তাহলে সেই ব্যবসা হচ্ছে বাতিল, এই কিনা বেচা সম্পন্ন হইল না, সে কিনা বেচা করলো না। এই রুজি হারাম, হ্যাঁ, এই আদান প্রদান হারাম, সব কিছুই হারাম, কাবিরা গুনাহ। কারণ আল্লাহ কোরআনে হুকুম করছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে ছুটে আসো, ওয়াজারুল বাই, আর ব্যবসা ছেড়ে দাও। অনেক সময় এরকম হয়, রাস্তা দিয়ে আসছেন, আজান শুরু হয়ে গেছে, খুতবায় খতিব বসে গেছে, আর রাস্তাতে একটা গুরুত্বপূর্ণ যেটা আপনার খুব প্রয়োজন, ভালো জিনিস সস্তা দামে পাচ্ছেন, সেখানে একটা লোভ হয়ে যায় যে এই সময়টা ঠিক আছে, মসজিদে ঢুকছি, এই তো খুতবা শুরু হতে যাচ্ছে, এই তো আজান হচ্ছে অথবা আজান হয়ে গেছে, এখন যদি এই মালটা না নিই তো জুমা মসজিদ থেকে সালাম ফেরার পরে এসে পাবো না, সম্ভাবনা বেশি, তাই না? সুতরাং ওই সময় লোভ সামলানো বড় মুশকিল, হারাম থেকে বাঁচা ফরজ। সুতরাং এইরকম হারাম ব্যবসা থেকে বাঁচতে হবে, সে নামাজ পড়ে গিয়ে পান আর নাই পান, এটা হচ্ছে আপনার ইমান ইসলামের দাবি, যে আল্লাহ পাক আমরা ফরজ করেছেন যে আজানের পরে আর কিনা বেচা চলবে না, যেটা হচ্ছে খুতবার আজান। জালিকুম খাইরুল্লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো জানো তাহলে। ফাইদা কদিয়াতি সালাত, যখন নামাজ শেষ হয়ে গেল, সারা দিন তোমাকে মসজিদে থাকতে বলছি না, আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো, সালাম ফেরার পরে ছড়িয়ে পড়েন দুনিয়ায়, যেখানে যার ইচ্ছে, যার যেখানে কাজ আছে, যার ডিউটি আছে ডিউটিতে যান, কেনা বেচা আছে চলে যান, যেখানে যে যেতে পারেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের ফজল করম অনুগ্রহ তলাশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহান ইনফাদ্দু ইলাইহা, কিছু লোকের আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি এরকম একটা ঘটনা ঘটেছিল, সামদেশ থেকে খাদ্যদ্রব্য এসছে, মদিনায় সামদেশ থেকে গম আসতো, খাদ্যদ্রব্য আসতো, যেই দিন এসছে ওই সময় তাড়াতাড়ি করে খরিদ না করলে একটু পরে আর পাওয়া যাবে না, জুমার এদিকে খুতবা শুরু হয়ে গেছে আর মাল সামান বিক্রি হতে এসছে, জানতে পেরে কাফেলা ওই সময় এসে পৌঁছেছে, তাহলে তো মোনাফেকরা কিনে নেবে, যারা ইহুদির আছে তারা কিনে নেবে, আর মুসলিম যারা তাদের ছেলে মেয়েরা অনাহারে থেকে যাবে, আবার কখন আসে না আসে আল্লাহ পাক ভালো জানে, সামলাতে আর পারলেন না। আর আয়াতও নাজিল হয়নি, এই বিষয়ে জানাও ছিল না বিষয়টি, যে খুতবা ছেড়ে চলে গেলে এত বড় অন্যায় কাজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইজার আও তিজারাতান, এক শ্রেণীর লোকেরা যখন কোনো ব্যবসা দেখে, আও লাহওয়ান, অথবা কোনো খেলাধুলা, কোনো দুনিয়ার পার্থিব কোনো গরজ দেখে, ইনফাদ্দু ইলাইহা, তখন সেই দিকে দৌড় দিয়ে ছুটে যায়, এদিকে খুতবা ছেড়ে ছুটলো, খেলাধুলা খেলতামাশা দেখতে অথবা কেনাকাটার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ছুটলো, ইনফাদ্দু ইলাইহা, ওয়াতারা কুকা কায়মা, হে নবী তোমাকে খুতবায় দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে হাঁটলো তারা। আল্লাহ নিন্দা করছেন যারা খুতবার অবস্থায় চলে গেছে, বোঝা গেল যে খুতবার অবস্থায় কোনো কথা কাজ চলবে না খুতবা শোনা ছাড়া। এই জুমার সালাত হচ্ছে ফরজ, জুমার সালাত হচ্ছে ফরজ, এবং এর ওপর সকলেই একমত। কার উপরে ফরজ? প্রত্যেক, হ্যাঁ বলেন, আপনারা একটু বলেন, প্রত্যেক মানুষের উপর ফরজ না মুসলিমের উপর ফরজ? মুসলিমের উপর ফরজ। পুরুষের ফরজ না পুরুষ নারী সকলের ফরজ? তো যে শুধু যে বলে প্রত্যেক মুসলিমের ফরজ, মহিলারা মুসলিম না, হ্যাঁ তাহলে বোঝা গেল প্রত্যেক মুসলিমের ফরজ কথাটা ভুল, হ্যাঁ প্রত্যেক পুরুষ মুসলিম, পুরুষ মুসলিমের ওপর ফরজ, পুরুষ মুসলিমের ওপর ফরজ। সাবালকের ফরজ না নাবালকের ওপর ফরজ? সবার ফরজ। তাহলে কি বোঝা গেল? প্রত্যেক, হ্যাঁ মুসলিম পুরুষ, হ্যাঁ সাবালক। আচ্ছা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির ওপর ফরজ না পাগলের ওপর ফরজ?
পাগলকে তার ভাই বরাদরকে নিয়ে আসতে হবে মসজিদে, যে চল জুমা পড়তে চল, তুই তো মানুষ, তুই তো পুরুষ নাকি, তুই তো মুসলিম, হ্যাঁ পাগল ফরজ না, আকিল জ্ঞান সম্পন্ন হইতে হবে। জি হ্যাঁ, যার ওপর শরীয়তের কি রয়েছে এবাদত বন্দেগীর, হ্যাঁ আল্লাহ পাকের পক্ষ থেকে সম্বোধন রয়েছে যার প্রতি, তার ফরজ। এবং জুমার নামাজ শরীয়তের ওজর ছাড়া কারো জন্য ছাড়া জায়েজ নয়। জুমার নামাজ ছাড়লে কি ক্ষয়ক্ষতি হয় এ সম্পর্কে দু একটি হাদিস আপনাদেরকে শোনাই। জুমার নামাজ ছাড়া বড়ই অপরাধ। আর আরব দেশগুলিতে শুক্রবারে অধিকাংশ প্রবাসীরা ছুটি পায়, আমাদের ভাষাভাষীরা ছুটি পায় শুক্রবারে, আর শুক্রবার সকালবেলাটা অধিকাংশ লোকের কিসের কাজ, কিসের দিন, হ্যাঁ ঘুমের দিন, ঘুমের দিন, ঘুমাইবে, অন্য দিনে ঘুমাইতে পাক আর না পাক গোটা সপ্তাহের ঘুম হ্যাঁ এখানে টানতে হবে শুক্রবার। আর ঘুমাতে গিয়ে সুবহানাল্লাহ, ঘুমাতে গিয়ে অনেক লোকেই জুমা ছাড়ে, জুমা ছাড়ে। এটা এখানে দেখার আগে, আজকে থেকে ২৫ বছর আগে, ২৫ কি ২৬ বছর হয়ে গেল, কারণ ৩০ বছর আগে, প্রায় ২৯ বছর আগে তো মদিনায় ভর্তি হয়েছি, মদিনার তখন ছাত্র, মসজিদে নববীতে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ার পরে মসজিদে নববী থেকে বেরিয়ে এক মহল্লা আছে ১ কিলোমিটার দূরে, ওখানে কিছু পরিচিত লোকেরা ছিল, কিন্তু জানি যে ওরা ওই রকম ভালো নামাজ, এমনি মুখ চেনা পরিচিত, কোনো একজন আত্মীয়র মাধ্যমে পরিচিত। তো কোনো কাজে সেখানে গেছি, ভালো এখানে এসেছি, তো লোকগুলোর সাথে একটু সালাম করে নিই, সালাম করার জন্য দরজায় নক করেছি, ঠিক একটা ১:৩০টার সময়, জুমার নামাজ মসজিদ নবীতে শেষ হওয়ার আধা ঘন্টা পরে, দেখি সবাই ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনার জুমা পড়েন না? বলছে জাগতে পারিনি, জাগতে পারিনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসলিম। জি হ্যাঁ, জুমার নামাজ ছাড়লে কত যে শাস্তি রয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি রয়েছে এই মর্মে দু একটি হাদিস আপনাদের শোনাবো। তো এটি হচ্ছে মুসলিমদের রোগ, যারা বেনামাজি পাঁচ অক্ত নামাজ ছাড়তে পারে তারা জুমার নামাজও ছাড়তে পারে, যদিও এক শ্রেণীর লোকেরা পাঁচ অক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জুমা পড়ে, তারা হয় দেখা দেখি পড়ে, আর না তো তাদের ভুল একটা ধারণা আছে মনে হয় জুমা পড়েই নাজাত পাবো, আর না হলে মনে করে যে খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবারে যায়, ইয়াহুদিরা শনিবারে যায়, আর হিন্দুরা ১২ মাসে ১৩ পূজা করে, তো আমরাও তো সপ্তাহে একটা দিন যাই, শনি রবি ওরা গেল আমরা শুক্রবার গেলাম। তো যে কোনো ধারণাই হোক না কেন, এক শ্রেণীর লোকেরা নামাজ টামাজ না পড়লেও আমাদের ভাষাভাষীরা জুমাটা ঠিক রাখে, নামাজও পড়লাম না জুমাটাও ছাড়বো না, না ছাড়বো না, কিন্তু অনেকে আছে জুমা ছাড়ে। জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না, জুমা পড়ে, শুধু জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না, পাঁচ অক্ত নামাজের সাথে যদি কেউ জুমা পড়ে তাহলেই জাহান্নাম থেকে নাজাত পাবে। কিন্তু কেউ মনে করবে যে আমি সারা জীবন নিয়মিত জুমা পড়ি, কখনো জুমা ছাড়ি না, পরিত্রাণ পাবো, কখনো পরিত্রাণ পাবে না, ইয়াকিনের সাথে বলছি এবং কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা আপনাদেরকে বলছি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসসালাওয়াতুল খামস, পাঁচ অক্ত নামাজ, আগে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, অল জুমাতু ইলাল জুমাহ, আর প্রত্যেকটি জুমা পড়তে হবে, রমজান ইলা রমজান, আর রমজান মাসের সিয়াম রোজা আদায় করতে হবে, হ্যাঁ রমজান মাসের হক আদায় করতে হবে। এই কাজগুলি যদি করে নিয়মিত, আরও কাজ আছে কিন্তু এটা হচ্ছে প্রথম, যেটা দিয়ে আপনার ইসলাম শুরু করবেন, তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে এটা দিয়ে শুরু করবেন, সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা, হ্যাঁ কারণে গরিব হোক আর সুখী হোক সকলের উপর রোজা ফরজ। পক্ষান্তরে যাকাতে যখন বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, যখন হজের বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, তাই না? আর নামাজ আমির হন আর গরিব হন সকলকে নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজগুলি যদি করে মোকা ফেরাতুন লেমা বাই না হন, এর মাঝের গোনাগুলি মোচন করে দিবে, পাঁচ অক্ত নামাজে জুমার নামাজে আর রমজানের রোজাতে কি করে দিবে, এর মাঝের গোনাগুলিকে সাফ করে দিবে, একবার নিশ্চিন্ন করে দিবে। একটা শর্ত আছে, এজাজ তোনে বাতিল কাবায়র, কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারে, কাবিরা থেকে বেঁচে থাকে, চুরি থেকে, ডাকাতি থেকে, বেইমানি থেকে, আত্মসাত থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, এইরকম যত কাবিরা গোনা রয়েছে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা, হারাম আচরণ করা, এ সমস্ত পাপাচার থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে, তাহলে ছোট ছোট সাগিরা গোনাগুলি মাফ হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে, জুমার মাধ্যমে, রমজান রোজার মাধ্যমে। তাহলে শুধু জুমা দিয়ে কি মাফ হবে এরকম কোনো দলিল আছে না? নেই।
জুমার নামাজ না পড়লে কি হয়, এই মর্মে হাদিস শোনাই, যে হাদিসটি শোনাই সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস শোনাই। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আবু হুরায়রা দুই সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতে শুনেছেন, আলা আওয়াদে মেম্বারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জুমা শুরু হওয়ার কিছুদিন পরে প্রথম এমনিতে খুতবা দিতেন, তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল, দাঁড় করা ছিল, সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে, তারপরে লকড়ি দিয়ে তা দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হইল। মেম্বার রূপে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় বলেছিলেন একবার, লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিইহিমুল জুমআ, অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণীর লোকেরা যারা জুমা সম্পর্কে অবহেলা করে গাফিলতি করে তারা যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায় জুমা ছাড়া হতে, আন ওয়াদিইহিমুল জুমআতি আউলা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন, মোহর মেরে দেওয়া হবে, সিল মোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না, আর তাতে কিছু ঢুকানো অত সহজ না, আর কিছু ঢুকানো যাবে না, খুলতে হবে চেষ্টা করে তার তার জন্য যতটুকু লাগে সেটা করে, কিন্তু আপনি সিল মোহর মারার পরে কিছু ঢুকাবেন আর ঢুকানো চলবে না। সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোনো ভালো কথা ইসলামের ওই জুমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না, সুতরাং এইরকম লোকের নসিব আর ভালো হবে না, কোনো দিন হেদায়ত পাবে না, ওই মুনাফিক হয়ে কপট হয়ে বা কুফরের অবস্থায় মারা যাবে, যে জুমা ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, কুফরের অবস্থায় মারা যাবে, হয় একেবারে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে, আর না হলে মুসলিম সমাজের যারা মুনাফেক কপট আছে, অন্তরের মুনাফেক, একবার ইমানের মুনাফেক, বিশ্বাসের মুনাফেক, ওই রকম মুনাফেক হয়ে মারা যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিল, যেহেতু খতম মোহর লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই যারা জুমা ছাড়া ব্যক্তি তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, দিন ইসলাম থেকে আল্লাহ থেকে আখেরাত থেকে উদাসীন তারা হয়ে যাবে। আর একটি হাদিস শোনাই, যে হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন, কেউ যদি তিন জুমা ছাড়ে, অন্য হাদিসে রয়েছে মোতাওয়ালিয়াতিন পরস্পর, তাহা ওয়ানান বেহা, কিভাবে ছাড়ে, তার ব্যাধির কারণে নয়, হ্যাঁ তার অন্য কোনো শরীয়তি ওজেরের কারণে নয়, তাহা ওনার অবহেলা করে, এই যাব যাচ্ছি উঠছি গোসল করছি যাব, এই যাব যাব করতে করতে জুমা ছুটে গেল, জুমা শেষ হয়ে গেল, তাহা ওনান বিহা তাবা আল্লাহ আলা কালবি, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। আর একটি হাদিস শোনেন, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বলছেন মান তারাকা সালাসা জুমাতিন, কেউ যদি তিন জুমা পর পর ছাড়ে, মিন গাইরি ওজরিন, বিনা কোনো শরীয়তি ওজরে, কুতিবা মিনাল মুনাফিকিন, তাহলে তাকে মুনাফিকদের লিস্টে লিখে দেওয়া হবে, স্পষ্ট হাদিস, কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের, আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিকের দলে ভর্তি হয়ে যাবে, সে মুসলিমদের খাতায় আর তার নাম লেখা হবে না। তাবারানীতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী সহিহুল জামেতে হাদিসটিকে সহি বলেছেন। তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন, যে কখনো জুমা ছাড়বেন না, কিন্তু জুমা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, জুমা ছেড়ে দিয়ে নাজাত পাওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জুমার সময় শুয়ে জুমা ছেড়ে দিলেন, তাহলে কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে আল্লাহর আজাব পেতে হবে, নাজাত পাওয়া যাবে না, কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটি, তাতেও কোনো দিন নাজাত পাওয়া যাবে না। যেমন জুমার হেফাজত করবেন তেমনি ফরজ নামাজের হেফাজত করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জুমার নামাজ সম্পর্কে দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব বা তৃতীয়, সেটা হচ্ছে, কারণ একটা খুতবা সম্পর্কে আলোচনা করেছি একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে জুমার দিনে গোসল করবেন। এ গোসল সম্পর্কে একদল ওলামাত বলছেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব, অধিকাংশ ওলামারা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাগিদ আছে, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক পুরুষের ওপর হচ্ছে ওয়াজিবুন, হাদিসের শব্দ, যারা বলেছেন যে ওয়াজিব তারা বলছে হাদিসে ওয়াজিব আছে, দেখেন
আর যারা বলছে ওয়াজিব মানে ওয়াজিব ফরজ নয়, তারা বলছেন যে ওয়াজিব মানে মুতাহাত্তিমুন মুতাআক্কিদুন, হ্যাঁ সুন্নতি মুআক্কাদা, ফুকাহাদের ইখতিলাফ। কিন্তু তাগিদ অবশ্যই আছে, জুমার দিনে গোসল করে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কাউকে কষ্ট দেবেন না আপনি। পক্ষান্তরে জুমার দিন যদি গোসল না করেন, বৃহস্পতিবার গোসল বা তার দুই একদিন আগের গোসল, আপনার শরীর থেকে কেউ গন্ধ পেতে পারে। আপনার নাকে গন্ধ লাগে না, কারণ আপনার গন্ধ শুঙে শুঙে বদভ্যাস হয়ে গেছে, কিন্তু যার নাক তেজে আছে, ফ্রেশ থাকে, তাকে গন্ধ লাগে। সিগারেট পান করার লোককে সিগারেট গন্ধ লাগে না, লাগে নাকি? ওকে যদি গন্ধ লাগতো আমার মতো, তাহলে মসজিদে আসতো না, আর মুসলিমকে কষ্ট দিত, নামাজিকে কষ্ট দিত না। বুঝা গেছে না? জি হ্যাঁ। যারা গন্ধের জায়গাতে সব সময় থাকে তাদেরকে গন্ধ লাগে না, কিছুক্ষণ পরে সাফ হয়ে যায়, আর গন্ধ লাগে না। এটা আপনাদের জানা আছে, এটা আপনাদের জানা আছে। কিন্তু বাইরে থেকে আস যদি পরীক্ষা করেন, তো আপনার বাড়িতে সুটকি মাছ রান্না, বাঙালি তো আর সুটকি খাওয়াতে ফাস্ট, তাই না? সুটকি মাছ আপনার ওয়াইফ রান্না করছে, আর বাইরে থেকে আপনি আসছেন, আসার পরে ঢুকিয়েন ভিতরে, গোটা বাড়ি আর বাড়ি বাসা তো আছে, সিঁড়ির নিচে পর্যন্ত গন্ধ, সিঁড়ির নিচে পর্যন্ত গন্ধ। আমি যদি ঢুকি আর এরকম কোনোদিন হয়, তো আমি প্রথম বলি যে আল্লাহু আকবার। গোটা ফ্ল্যাট তো হয়েছে হয়েছে, যতগুলি ফ্ল্যাট আছে বিল্ডিং পর্যন্ত একবারে গন্ধ হয়ে গেছে। জি, যার ফলে সুটকি খাওয়া কাজটি অত পছন্দ করি না আমি, সুটকি খাওয়া কাজ অত পছন্দ করি না। তাজা মাছ খান, এত পচা সরিয়া শুকিয়ে এইভাবে খাবেন, আর ওইটা এত স্বাদের যে গন্ধ লাগুক। আর বিভিন্ন দেশের লোকের কাছে সাথে থেকে তো আরও আশ্চর্য লাগে, অন্য কিছু জাতি আছে যারা সুটকি খায়, আমাদের চাইতো মারাত্মক সুটকি। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটিতে একবার সুটকি রান্না করছে বা ভাজছে ফিলিপিন বা ইন্দোনেশিয়ার লোক, আল্লাহু আকবার, পাঁচতলা বিল্ডিং আর কয়েকশো রুম আছে, সবগুলি গন্ধে ভর্তি হয়ে গেছে, বিল্ডিংয়েই ঢোকা যাচ্ছে না। তো কথা হচ্ছে যে যে সুটকি বরদাস্ত করে তাকে গন্ধ লাগবে, আর যে সুটকি খায় তাকে আবার গন্ধ লাগে নাকি? গন্ধ লাগলে তো খেতেই পারতো না। তো ওই রকম হয়েছে অবস্থা কাদের, যারা ওই গন্ধ নিয়ে, সিগারেটের গন্ধ নিয়ে আর শরীরের গন্ধ নিয়ে, বগলের গন্ধ নিয়ে বিনা গোসলে জুমা পড়তে আসে। ওরা জুমার দিনে আতর সুগন্ধি লাগাবেন, যা থাকে ধার কারো কাছে চেয়ে নাও যেতে পারে, নিজের কাছে আতর না থাকলেও। মিসওয়াক করবেন, মুখে যেন গন্ধ না থাকে, তেল মালিশ করবেন, ভালো কিছু লাগাবেন, এবং তার সাথে সাথে প্রথম কাতারে আসার চেষ্টা করবেন, কাতারের পেছন দিকে থাকবেন না, আর মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে যাবেন না। এক শ্রেণীর লোক আছে যারা আগেই চলে আসে আর পিছনে হেলান দেওয়ার জন্য বসে জুমা মসজিদে, এক বদ অভ্যাস, যেটা ভালো কাজ নেকির কাজে অনীহা, যে আমার অত প্রথম কাতারে নেকি লাগবে না, আমার নাজাতের জন্য পিছনে বসে যথেষ্ট। আর কিছু লোকের আছে আসবে লেটে, কিন্তু প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়তে জানে না, এক আজব লোক কিছু দেখেছি। একজন লোক কিছুদিন আগে এসে গল্পতে গল্পতে বলছে আমাদের ইসলামিক সেন্টারে, যে আমি প্রথম কাতারে নামাজ না পড়তে পারলে আমার মোটেই নামাজের স্বাদ হয় না। কথাটা তো খুব সুন্দর, কিন্তু লোকটাকে আমাদের মসজিদে ফলো করি যে প্রথম কাতারে কিভাবে নামাজ পড়ে, অধিকাংশ সময় আসবে দ্বিতীয় কাতার পূর্ণ হওয়ার পরে, কমপক্ষে না হয় তৃতীয় কাতারও পূর্ণ হয়ে গেছে, তারপরে মানুষকে ফেড়ে ফেড়ে গিয়ে ওই সামনে প্রথম কাতারে বসবে। এটা কোনো ভালো কাজ করলেন না আপনি, মানুষকে সরিয়ে সরিয়ে বা কাঁধের ওপর দিয়ে আপনি ডিঙিয়ে ডিঙিয়ে আপনি প্রথম কাতার ধরবেন না, বলছে আমি খুব খুশু হয় প্রথম কাতারে নামাজ পড়লে, খুব খুশু হয়। আরে বাবা, খুশু হয় তো আগে আজানের সাথে প্রথম কাতারে যাই গেলেন, পরে আসবেন নেবেন আবার প্রথম কাতার, এটা কোন সওয়াবের কাজ হলো? ভুল কাজ, এটা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাতেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা মজলিসে বসবে, হাইসু আনতাহিল মজলিস, যে কোনো মজলিস, সে নামাজের মজলিস হোক অথবা দিনের আলোচনার মজলিস হোক, যেমন যেখানে মজলিস শেষ হয়েছে, ওই যে ওখানে মজলিস শেষ হয়েছে আর লোক নেই, ওখানে এসে বসছেন, কিন্তু আসছেন এখন আর এসে বলছেন না একটু শেখের সাথে দেখা করব, সেই জন্য এইখানে এসে বসবে, ওই দিক থেকে এসে এখানে বসবে, না এটা আপনার অধিকার না, এখানে বসবে, লাস্টে আসছেন ওইখানে বসবে, হাইসু আনতাহিল মজলিস, মজলিস যেখানে মজলিস শেষ হয়েছে সেখানে বসবেন, এখানে এসে বসবেন পরে এসে, এটা ভালো তরিকা নাই, সেটা নামাজের কাতারের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো অনুষ্ঠান মজলিসের ক্ষেত্রে হোক। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য হাদিসগুলি বর্ণনা করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে এত খাত্তা রেকাবান নাসি আমাল জুমা,
জুমার দিনে মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে 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 সামনের কাতারে আসছে। নবী সাল্লাম খুদবা দিছিলেন, আর এখানকার মসজিদে প্রায় সময় এক শ্রেণীর লোকেরা ওইরকম করে, আসবে পরে আর সামনের দিকে আসার চেষ্টা করবে। নবী সাল্লাম বলেছে ইজলিস ফাকাদ আজাইতা ওয়া আনাইত, তুমি বসে যাও, যেখানে আছো সেখানে বসে যাও। ফাকাদ আজাইতা, তুমি অন্যদেরকে কষ্ট দিলে, ও আনাইতা মানে তুমি পিছনে আসলে। একদল বলছেন এর অর্থ আনাইতা মানে তাখারতা, তুমি পরে এসেছো আর এসে মানুষকে কষ্ট দিচ্ছ। আবার আনাইতা মানে এটাও হইতে পারে যে তুমি ওর আজাইতা ওদেরকে কষ্ট দিচ্ছ যাদের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাচ্ছ, আর তুমি নিজেও কষ্ট করছো, নিজেও কষ্ট করছো। এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। তারপরে কেউ সুনজরে দেখবে না, যারা এইভাবে সামনের দিকে যায় সবাই তার দিকে হ্যাঁ অসন্তুষ্ট হয়ে তাকায়। এই অসন্তুষ্টির নজর দিয়ে বদনজর লাগতে পারে, লাগতে পারে না, পারে না, চিন্তা করে দেখবেন যে আপনাকে ভালো নজরে দেখেন তার বদনজর লাগতে পারে। সুতরাং এইভাবে আপনি এমনভাবে এগিয়ে যাবেন যাতে মানুষের খারাপ নজর লাগে, এটা কোনো ভালো কাজ নয়। আর জ্ঞানী মানুষের পরিচয় নাই, শরীয়তের দৃষ্টি তো ভালো না, আর আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পার্থিব দিক থেকেও ভালো কাজ না। চার নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে মসজিদে আসার ক্ষেত্রে অধিকাংশ লোকেরা লেটে আসে জুমার দিনে, না বরং এমন লেট করে যে জুমার খুতবা শুরু হয়ে গেছে, খুতবাও শেষ হতে যাচ্ছে, কোনো রকম করে এসে জামাত ধরছে। খুতবা শুরু হয়ে গেলেই তো ফেরেশতারা নাম লিখে না, হাদিস লম্বা হাদিস আছে, সেজন্য হাদিস বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনেকগুলি রয়েছে, তার মধ্যে সংক্ষেপে একটা হাদিস শুধু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইজা কানা ইয়াউমাল জুমআ, যখন জুমার দিন হয় ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, ফেরেশতারা মসজিদের দরজায় বসে যায়, ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল, কে আগে আসছে কে আগে আসছে লিখতে থাকে লিখতে থাকে। তারপর মাসালুল মুহাজ্জির, যে প্রথম প্রথম আসবে, কামাসাইল ইহুদি বাদানাতন, সে উট কুরবানি করার সওয়াব পাবে। সুম্মা কাল্লাজি, তারপরে দ্বিতীয় পর্বে আল্লাহ ভাগ করে দিয়েছেন ওই সময়গুলিকে, ফজর থেকে শুরু করে, এই নয় যে সাড়ে দশটা থেকে শুরু করে, অনেক আমাদের দেশের লোকেরা ভাবে যে প্রথম আজান হলো তারপর থেকে শুরু করে মনে হয় এই ভাগটা আছে, না, ফজর থেকে শুরু করে সময়টা ভাগ করা আছে। ওলামারা বলেছেন দ্বিতীয় পর্বে যারা আসবে তারা ইহুদি বাকারা যেন গরু কুরবানি করলো, সোম্মা কাবসান, তৃতীয় পর্বে যারা আসলো তারা যেন দুম্বা কুরবানি করলো বা খাসি কুরবানি করলো, সোম্মা দাজাজাতান, যারা চতুর্থ পর্বে আসলো তারা যেন সাদকা করলো মুরগি, মুরগির কুরবানি চলে না, সে যেন মুরগি সাদকার সওয়াব পেল। আর তারপরে পঞ্চম পর্বে যারা আসবে তারা ডিম দান করার সওয়াব পাবে। আমাদের দেশে মহিলারা জলসা মাহফিলে ডিম দান করে, আপনাদের দেশে হয় না? হয় না, হ্যাঁ, বক্তারা ছাড়ে না, ও ডিম আসলেও ঠিক আছে, ওর তো খাওয়া হবে, বক্তার খাওয়াবে, বক্তাকে সিদ্ধ করে করে খাওয়াবে। জি হ্যাঁ, দেখেছি এগুলো আজ মাহফিলে ছোটো থেকে। তো ডিম সাদকা করার সওয়াব পাবে। পাঁচ নম্বরে যারা আসলো তারা ডিম সাদকা করার সওয়াব পেল। আর যখন কি করা হলো, ফায়জা খারাজাল ইমামও, যখন বেরিয়ে আসে ইমাম খুতবা দেওয়ার জন্য মেম্বারে, তাওয়াবু সহুফ আহম, তখন ফেরেশতারা তাদের যে সহিফা আমল নামা রয়েছে, যাতে আমল নামা লিখছিলেন তারা, সেটাকে মুড়িয়ে ভাঁজ করে রেখে দেন। ওয়াস্তা মেমুনা জিকরা, তারা জিকির শুনতে লাগেন। জিকির মানে কি? খুতবা শুনতে লাগেন, জিকির উপদেশ উপদেশ শুনতে লাগেন। বুখারি মুসলিমের হাদিস। তাহলে যারা খুতবা শুরু হওয়ার পরে আসবে তারা কি পাবে? যখন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত যারা আসলো তারা ডিম পেল, তাহলে খুতবা শুরু হওয়ার পরে আসলে তারা কি পাবে? তারা ঘোড়ার ডিম পাবে। তারা কি পাবে? তারা মুরগির ডিম পাবে না, বড় জানোয়ারের ডিম পাবে, ঘোড়ার ডিম পাবে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে খুতবা শুরু হওয়ার আগে কিছু কিছু দেশে আছে যারা মাইকে কোরআন পাঠ করতে থাকে। যত বেদাত শুরু হয়েছে ভালো মনে করে শুরু হয়েছে, যে মুসল্লিরা সবাই তো আর কোরআন পড়তে পারে না, তো কমপক্ষে শুনুক, তো এই কোরআন শোনাবার জন্য মাইক ব্যবহার করে কোরআন তেলাওয়াত চলতে থাকে কিছু কিছু দেশে। আবার কিছু কিছু দেশে আছে যেখানে ওয়াজ চলতে থাকে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় আজান পর্যন্ত কি চলতে থাকে? ওয়াজ চলতে থাকে, বাংলায় বক্তব্য চলতে থাকে। বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ, এটা একটা খুতবা, যেটা জুমার
দ্বিতীয় আজানের আগে বাংলায় যে আজকাল একটা লেকচার বক্তব্য হয় সেটা হচ্ছে একটা খুদবা, মানে একটা বক্তব্য, আর আজানের পরে কয়টা খুদবা হয়? দুই খুদবা হয়। তো টোটাল কয় খুদবা হইল? তিন খুদবা। আপনাদের মসজিদগুলিতে যেগুলিতে এই নিয়ম চালু আছে সেখানে তিন খুদবার বেদাত চালু আছে? ইসলামে দুই খুদবা আছে না তিন খুদবা? দুই খুদবা আছে। আর খুদবা আজানের পরে আছে না আজানের আগে আছে? আজানের পরে আছে। সুতরাং এটি হচ্ছে তৃতীয় খুদবার বেদাত, আর এটি হচ্ছে আজানের আগে খুদবা করার বেদাত, যেটা জায়েজ নয়, গুনাহের কাজ, কোনো সওয়াবের কাজ না। এটা কিভাবে শুরু হলো? এটা শুরু হলো যে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা আরবিতে আমরা খুদবা দেব কিছু তো বুঝবে না, সুতরাং এরাকে কিছু শিখাই। এই যে শিখালে তো ভালোই কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, ভালো মনে করেই বেদাত শুরু হয়। কখনো বেদাত খারাপ নিয়তে শুরু হয়নি, চুরি করা ডাকাতি করার নিয়তে কোনোদিন বেদাত শুরু হয়নি। যে কোনো বেদাত শুরু হয়েছে কি নিয়ত নিয়ে? নিয়তটা ভালো কিন্তু কাজটা ভালো না। কেন কাজটা ভালো না? কাজটা রসুলের তরিকা না। রসুলের দুই খুদবা ছিল না তিন খুদবা ছিল? রসুলের খুদবা আজানের পরে ছিল না আজানের আগে ছিল? আজানের পরে ছিল। এই জন্য নবীর তরিকে আসতে হবে। কোন রাস্তা দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আসো। ওমা আতাকুমুর রাসূল ফখুজু, রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর নতুন ধর্মের নামে কথা কাজ থেকে নবী নিষেধ করেছেন, ফান্তাহু, সুতরাং তোমরা বিরত থাকো। সুতরাং ওলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার দ্বিতীয় আজানের আগে কোরআন তেলাওয়াত করা বা কোরআন শিক্ষার ব্যবস্থা করা বা দর্শের ব্যবস্থা করা বা ওয়াজের ব্যবস্থা করা, কোনো একটা বাংলায় বক্তব্য, মাতৃভাষায় বক্তব্যের ব্যবস্থা করা, এসবগুলি হচ্ছে মিনাল বিদা, বিদাতি কাজ। আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদের সকলকে আর আলেম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ৬ নম্বর যে বিষয়টি বলবো জুমা সম্পর্কে, সেটা হচ্ছে যে অনেকে আছে যারা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জুমা পড়তে আসে, তাহিয়াতুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, বরং ছোট থেকে আমাদের দেশের যেগুলিও আমাদের মজহাবি ভাইদের মসজিদগুলি দেখেছি, সেই মসজিদগুলিতে ই এক আজব লাগতো দেখি। হাদিস যখন পড়লাম, এই এমন হাদিস বিরোধী কাজ কেন, কি জন্য তারা করে? প্রথম এসে এক মিনিট হইলেও, আধা মিনিট হইলেও বসবেশ, বসার পরে তারপরে উঠে আবার কি করবে? নামাজ শুরু করবে। এই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী আমল। আর একটা হচ্ছে যে লাল বাতি জ্বালিয়ে রাখার একটা আমল আছে না নেই? লাল বাতি কেন জ্বালানো থাকে? যে এই সময়টাই মসজিদে নামাজ পড়া চলবে না, নামাজ পড়া চলবে না, বস হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন ফালা ইয়াজলিস, বসিও না, বসবে না, বসা চলবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লিয়া রাকাতে, যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করে নামাজ না পড়ে নেবে। আর ইয়ে বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা আসবো একটু বসবো আধা মিনিট তারপরে নামাজ পড়বো। বুঝা গেছে? না ইয়া রাসূলুল্লাহ, আমরা লাল বাতি দেবো, এই সময়টাই নামাজ পড়া যাবে না, যারা এই সময় ঢুকবে বসে যাও। কত বড় নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের! সুবহানাল্লাহ, মুসলিম নাফরমানি করে, অবুজ মুসলিম, জনগণ অবুজ, আর যারা আরবি পড়া, মাদ্রাসা পড়া আর কোরআন হাদিস পড়েছে তারপরেও অপব্যাখ্যা করে, তারা যে কিয়ামতের দিন কি জবাব দিবে, আপনাদের মধ্যে কার ভুলকারির চাইতে বেশি তাদের আজাব শাস্তি হবে এবং তাদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন সেই সব গুমরাহি থেকে বেঁচে থাকার আপনাদের সকলকে আমাকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি জুমার খুতবাও যদি শুরু হয়ে যায়, আর একটা মাসলা নেই, জুমার খুতবা শুরু হয়ে গেছে, এখন খুতবা শোনা ফরজ হয়ে গেছে, সুতরাং নামাজ পড়া চলবে না, সোজা বসো। কেউ যদি নামাজ পড়ে কবিরা গুনাহ করে দিল, এটা হচ্ছে দেশি তরিকা, ঠিক না? তারপরে যদি তাকে পেয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে, তার সাথে মারামারির লড়াই সব কিছু করতে প্রস্তুত, কেন জুমার খুতবা শুরু হয়েছে আর তুমি নামাজ পড়লে, তাই না? হাদিস শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সহি বুখারী তো রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে যে আর রাজুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকতুবুন নাসা ইয়াউমাল জুমআতি, একজন লোক আসলো মসজিদে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা চলছিল, খুতবা শুরু হয়ে গেছে অলরেডি, ইয়াকতুবুন নাস, লোকজনকে খুতবা দিচ্ছিলেন,
সম্বোধন করছিলেন ইয়াউমাল জুমআতে জুমার দিনে। ফাকালা, লোকটি এসে বসে গেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক তুমি নামাজ পড়লে? তখন সে বলছে লা, না নামাজ পড়িনি, খুতবা শুরু হয়ে গেছে, আপনার খুতবা শুনবো না, এই জন্য বসে গেছি। কালা কম ফারকা রাকাতে, দাঁড়াও, কম মানে, কম মানে কি দাঁড়াও, ফারকা রাকাতে দুই রাকাত নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো। দেখেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এটাও তো করতে পারতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঠিক আছে এবার ভুলটা হয়ে গেছে, আগামী জুমা থেকে যেন এরকম কাজ না করিও, আগামী জুমা থেকে খুতবা যদিও শুরু হয়ে যায় বাই চান্স, আর ওই সময় আসলে তাহলে তুমি নামাজ পড়ে বসে আজকে যা হইল হইল, এটাও তো করতে পারতেন, এটা করেও ছাড় দিল না, এখনই কারেকশন করো, এখনই হ্যাঁ আমার তরিকা ধরো, সুতরাং ভুল করে বসেছো উঠো তারপরে নামাজ পড়ো আর তারপরে তখন বসে খুতবা শোনো। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর আমাদের দেশে জুমার আদর্শ কেমন তাই বুঝেন আপনি। এখন সাত নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে জুমার নামাজ শেষ হইলে, হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম, সালামু আলাইকুম করতে দেখেছেন, এখানে অনেকে করে, হ্যাঁ অনেকে করে, যে কোনো ভাষাভাষী করুক, ইসলাম নয় সুন্নত নয় বিদাত, বাঙালি করলেও বিদাত, আরবি করলেও বিদাত, এই এটি বিদাত। জি হ্যাঁ, ঈদের নামাজের পরে মোয়ানাকা করা বিদাত, আর জুমার নামাজের পরে অথবা ফরজ নামাজের পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম বিদাত। হ্যাঁ, হয়তো কোনো এক ব্যক্তি তার সাথে দেখা হয়েছে কয়েকদিন পরে ধরেন, আর তার সাথে সালাম মাসাফা করতে চান, আর জুমার আগে তার সাথে দেখা হয়নি সেই জন্য, কিন্তু না একসাথে আসলেন, হ্যাঁ অথবা একসাথে আসেন না আসেন, এমনি মহল্লারির লোক, এর সাথে সালাম মোসাফার কোনো প্রয়োজন করেন না, এই ধারণা নিয়ে যে জুমার সালাম ফেরার পরে মোসাফা করা সওয়াবের কাজ, এটি বিদাতি কাজ, ভালো করে শুনে রাখেন। ঈদের নামাজের পরে কারোর সাথে দীর্ঘদিন পরে দেখা হইলো, মনে হয়ে গেল, সেটা আলাদা কথা, কিন্তু যদি মনে করেন যে ঈদের পরে কোলাকুলি করা সওয়াবের কাজ, তাহলে বিদাতির কাজ, গুনাহর কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এইরকমই খুতবা চলাকালীন, খুতবা চলাকালীন আপনার পাশে একটা লোক এসে বসলো, পাশে একটা লোক এসে বসলো, যখন বসলো বসার সাথে সে আপনাকে সালাম করছে, মুসাফা করছে, বা আপনি করছেন, চলবে না? চলবে না, এসব চলবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, এক দুটি হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালীন যদি পাথর কঙ্কর পড়েও থাকে, মসজিদ নববীতে নবীর জামানায় নামাজ হইতো কার্পেটের ওপর না পাটির ওপর, কার্পেটের ওপর না চাটাইয়ের ওপর, চাটাইয়ের ওপর না, বলতে পারবেন যে চাটাই ছিল ওই যুগে বিছা? তাহলে কি করে বলেন চাটাই, কিসের ওপর হইতো? পাথর, কুচি পাথর, কুচি পাথর, এমনি পাথরকে উঁচা নিচাকে বরাবর করা, মাটির ওপর, এক কথায় বলতে হবে মাটির ওপর, ধুলোতে আর ধুলোর সাথে মিশ্রিত কুচি পাথর, ওর ওপর নামাজ হইতো। জি হ্যাঁ, কার্পেট তো দূরের কথা, চাটাই দূরের কথা, কোনো কিছুই ছিল না, খালি মাটির ওপর নামাজ হইতো। ওই সময় অনেক সময় বসতে গিয়ে পাথরে কষ্ট লাগতে পারে, বা সামনে পাথর আছে বিরক্তি করে, এখানে নামাজ পড়বো সেজদা করবো, সে পাথরটাকে সরাসরি করলে এটাকে দিকে সরাচ্ছে, এটাও নিষেধ করা হয়েছে, এটাও নিষেধ করা হয়েছে খুতবার অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, একটা লোক পাশে খুতবা চলাকালীন কথা বলছে, আপনি ভাবলেন যে এই তো অন্যায় কাজ করছে, ভুল কাজ করছে, আমি একে বারণ করি, নিষেধ করি, বলেন চুপ থাকো, কথা কেন বলছেন আপনি, চুপ করেন, ভালো কাজ বললেন না, বলছেন যদি বলে আনসিত চুপ থাকো, ভালো কাজ করলেন, তাকে ভালো উপদেশ দিলেন, ওয়াল ইমাম ওয়াক্তব, খুতবা চলাকালীন ইমামের, ফাকাদ লাগাউতা, তুমি ফালতু কাজ করলে, তুমি ওয়াসার কাজ করলে, যেটা আল্লাহ পছন্দ করেন না। মুমিনের গুণ বলতে গিয়ে সূরায়ে মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযীনাহুম আনিল লাগবে মুরিদুন, মুমিন যারা জান্নাতি, সৎকর্মশীল, যারা সফল কাম, হ্যাঁ কাদ আফলাহাল মুমিনুন, ওরা, ওদের কিছু গুণ আছে, তার একটি হচ্ছে যারা লাগো থেকে, ওয়াসার, অনার্থক, ফালতু কথা কাজ থেকে মরেজুন, মুখ ফিরিয়ে নেয়, ফালতু কথাও বলে না, ফালতু কাজও করে না, ওয়াসার কথা কাজ তাদের লাইফে নেই। জি, লাগাউতা,
জুমার আজানের সময় সুন্নাত না পড়ে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। যখন সুন্নতের আলোচনা চলছিল, জুমার আজান চলছে, জুমার আজান চলছে, ওই সময়টা আপনি মসজিদে এসে পৌঁছিলেন, এই সময় আজানের জবাব দেবেন না তাহিয়াতুল মসজিদ শুরু করবেন? হ্যাঁ, যে বলবেন হাত তুলেন, হ্যাঁ তাহিয়াতুল মসজিদ, হ্যাঁ আজানের জবাব, এই দুই রকম না। আচ্ছা শোনেন, আজানের জবাব দেওয়া সুন্নত মুস্তাহাব কাজ, তাই না? আর নামাজ এখানে যে এসে পড়বেন, এই নামাজটা আপনার সাথে সাথে পড়ে নিয়ে খুতবা শোনাটা, খুতবা শোনাটা ওয়াজিব ফরজ কাজ, বোঝা গেছে? যদি এখন আপনি আজানের এই মুস্তাহাব জবাব দিতে থাকেন, তাহলে এর ফলাফল এই দাঁড়াবে যে যখন খুতবা চলছে সেই সময় আপনাকে কী করতে হবে? নামাজ পড়তে হবে, বোঝা গেছে না? সুতরাং এই সময় আজানের মুস্তাহাব জবাব দিতে থাকবেন না, বরং এই সময় এসেই সুন্নাত তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। জি, এই বিষয়টি আমার সামনে শেখ মুখলিস পেশ করলেন, জাযাহুল্লাহ খায়ের। তো ভালো হইলো, বিষয়টি আলোচনা করে দিলাম, আর না হলে হয়তো এটা ছুটেই গেছিল আমার। মসজিদে এসে খুতবা চলাকালীন ঘুমানো, ঝিমানো, বা পিলারে ভর দিয়ে, এই যে ভর দেওয়ার জন্য, ওই দেয়ালে ভর দেওয়ার জন্য বা পিলার দেখে ভর দেওয়ার জন্য বসা, এইসব কাজ ভালো নয়। এবং তার সাথে সাথে এদিকে সেদিকে তাকিয়ে থাকাও, এটাও সুন্নতের খেলাফ। বরং তাকাতে হবে কোন দিকে? খুতবা চলাকালীন তাকাতে হবে কোন দিকে? খতিবের দিকে তাকাইতে হবে। সাহাবায়ে কেরামগণ যারা এইদিকে আছেন এইদিকে তাকাচ্ছেন, যারা এইদিকে আছেন এইদিকে তাকাচ্ছেন, যারা সামনে আছেন ওইদিকে খতিবের দিকে তাকাচ্ছেন, এদিকে সেদিকে কোনো দিকে তাকাচ্ছেন। আপনার কিবলা সোজা দিকে তাকাবেন না, বরং কাত হয়ে কোন দিকে তাকাবেন? ইমাম সাহেব যিনি খতিব সাহেব, খতিবের দিকে তাকাবেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। নয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে সামনের দিকে জায়গা থাকা সত্ত্বেও পিছনে আগে থেকে বসে থাকা, প্রচুর লোক এরকম কাজ করেন, জানি না কি জন্য, তাড়াতাড়ি বের হবেন এই জন্য, অথবা হেলান দেওয়ার জন্য, অথবা যে কোনো কারণ হোক, অথবা গুরুত্ব না বোঝার কারণে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কি যে ফজিলত আছে, তাহলে তার জন্য মানুষ এত কম্পিটিশন করতো যে মানুষের যখন দ্বন্দ্ব ঝগড়া শুরু হয়ে যেত প্রথম কাতারে যাওয়ার জন্য, তখন তারা কি করতো? কোরা করতো, মানে লটারি করতো যে কে যেতে পারে, কার নাম আসতে পারে প্রথম কাতারে আসার জন্য। এত ফজিলত রয়েছে প্রথম কাতারে, বা প্রথম কাতার ফুল হয়ে গেলে তৃতীয় কাতারে আগের কাতারগুলিতে। সুতরাং আগে ভাগে আসার চেষ্টা করবেন আর আগের দিকে বসার চেষ্টা করবেন। এখানে একটি কথা মনে রাখবেন, সময়ের দিক থেকেও আগে আসবেন আর স্থানের দিক থেকেও আগে আসবেন। কি বুঝলেন? সময়ের দিক থেকে মানে সকাল সকাল মসজিদে প্রবেশের চেষ্টা করবেন, ঢোকার চেষ্টা করবেন, এটা হচ্ছে সময়ের দিক থেকে, কালের দিক থেকে। স্থানের দিক থেকে আগে আসার চেষ্টা করবেন মানে মসজিদে আগেই হয়তো আসলেন, পিছনে বসে সাথে এই কাজ করবেন না। আপনি সামনের দিকে জায়গা আছে, যতটা পারেন সামনে কাউকে কষ্ট না দিকে এগিয়ে যেতে, এগিয়ে এসে বসার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। দশ নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে খতিব সাহেব যখন দোয়া করে তখন অনেকে হাত উঠান, এটা ঠিক না ভুল? ভুল কাজ। খতিব সাহেব দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, তখন দিল হাত উঠিয়ে। হ্যাঁ, মুসল্লিরা যারা মসজিদে বসে আছে জুমার খুতবা শুনছে, তারা হাত উঠিয়ে দেয়। হাত উঠানো সুন্নতের খেলাফ, এটা ঠিক নয়, বরং এটি বিদাতি কাজ। এতে নেকি হবে না, গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী হাত উঠাতেন না। কিছু ওলামারা বলেছেন যে একমাত্র বৃষ্টি চাওয়ার দোয়াটি যখন ইমাম করবেন, যখন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, বৃষ্টি চাইছে, তখন হাত উঠাতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা অবস্থায় যখন বৃষ্টি চাওয়ার দোয়া করেছিলেন, সেই সময়টাই শুধু হাত উঠিয়েছিলেন। বাকি অন্য সময় এমনি দোয়ার জন্য, আর সাধারণত এমনি দোয়াই হয়, সুতরাং হাত উঠাবেন না, না ইমাম উঠাবে। খতিব যে উঠায়, অনেক খতিবও উঠায়,
সে খতিবই জানে না হয়তো, খতিব উঠালেও ভুল। আর যারা মজলিসের বা জুমার মসজিদের উপস্থিতি তারা উঠালেও ভুল, এইরকম ভুল কাজ করবেন না। এইরকমই জুমার নামাজের আগে আর পরের নামাজ, এ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে আমাদের দেশে খুব ভুল আছে। এই বিষয়টি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি। জুমার নামাজের আগে কয় রাকাত নামাজ, হ্যাঁ কয় রাকাত পড়বেন? কমপক্ষে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ? চার রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবুলাল জুমা নামাজ। এইরকম কোনো নামাজ নেই, ভালো করে শুনে রাখেন। আছে কি নামাজ? দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবুলাল জুমা জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এই মর্মে এটা মনে করা যে জোহরের আগে যেমন চার রাকাত সুন্নাত আছে, ওই রকমই আমি জুমার আগে চার রাকাত সুন্নাত পড়ছি, এটা ভুল তরিকা, এইরকম কিছু নেই। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন, আপনি চার পড়েন, ছয় পড়েন, কখনো আট পড়েন, দশ পড়েন, দুই পড়েন, যা পড়বেন তাই পড়েন। এই মর্মে হাদিস আপনাদেরকে শোনাই, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তা সালা, যে ব্যক্তি গোসল করলো জুমার দিন, সুম্মা আতাল জুমাতা, তারপরে জুমায় আসলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তারপরে যা তার ভাগ্যে জুটলো নামাজ পড়লো, মা কুদ্দিরা লাহু, ভাগ্যে যা জুটলো নামাজ পড়লো, মানে যতটা পারলো, সুম্মা আনসাতা, তারপরে চুপ থাকলো, হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতি, যতক্ষণ খুতবা চললো নীরব হয়ে খুতবা শুনলো, সুম্মা ইউসাল্লি মাহু, তারপরে ইমামের সাথে নামাজ পড়লো, গোফেরা লাহু, তার গুনাহ মাফ করা হবে, মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হবে। আর শুধু তাই নয়, আর কিছু ফাও দেওয়া হবে, বলছে ওয়া জিয়াদাতু সালাসাতে আইয়াম বা ফাযলু সালাসাতে আইয়াম, অতিরিক্ত বোনাস দেওয়া হবে আরো তিন দিনের গুনাহ মাফ। তাহলে সাত দিন হইলো আর তার সাথে সাথে আরো তিন দিন, দশ দিনের গুনাহ মাফ হবে। কি করলে? গোসল করে আসলেন, জুমা মসজিদে আসলেন, যা পারলেন নামাজ পড়লেন, খুতবা শুনলেন, জুমার ফরজ নামাজ পড়লেন, তাহলে এই দশ দিনের গুনাহ মাফ হবে সামনের দিকে। হাদিস সহি মুসলিমের হাদিস, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এইরকমই কাছাকাছি হাদিস, জুমার দিনে যে গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, তারপরে তেল লাগালো, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আওমাসা মিনতিবিন, খুশবু সুগন্ধি ব্যবহার করলো, সুম্মা রাহা, তারপরে আসলো, ফালাম ইয়ফাররিক বাইনা ইসনাইন, দুইজনকে সরতে বললো না কাউকে, একটু সরো ভাই, একটু সরো ভাই, একটু সরো ভাই, হ্যাঁ হাতের ইশারায় হোক বা কথা বললে হোক, কোনো কিছু করলো না, ফাসাল্লা মা কোতেবাল্লাহ, তার ভাগ্যে যা লিখা আছে নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যে নামাজের এখানে পরিমাণ নির্দিষ্ট নেই, দুই রাকাত সর্বনিম্ন আর চার ছয় আট দশ পনেরো বিশ, যা মানে বেজোড় নয়, জোড়, হ্যাঁ দিনে কোনো বেজোড় হ্যাঁ নেই, এইরকম কোনো বেজন নাই, কিন্তু জোড়া নামাজ দুই দুই করে আপনি যা পারবেন তাই পড়তে পারেন। সুম্মা ইজা খারাজ আল ইমাম, তারপরে ইমাম যখন বেরিয়ে আসলো, আনসাতা, চুপ থাকলো, গোফের আলহ মা বাইন হবে না আলছে জুমাতিল ওখরা, এখানে আছে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত গোনা মাফ করা হবে, সহিহ বুখারী হাদিস। এখন জুমার আগের নামাজের পরিমাণ আর জুমার পরের নামাজের পরিমাণ সম্পর্কে আপনার হাদিস শুনে, জুমার পরে কয় রাকাত নামাজ পড়বেন? জুমার পর এদিকের ভাইরা বলেন, এদিকে জিজ্ঞেস করেন, জুমার আগে চার রাকাত, দুই রাকাত, জি হ্যাঁ দুই রকম হাদিস আছে, দুটাই ঠিক, তাই না? মসজিদে পড়লে চার পড়া ভালো, আর বাড়িতে এসে বাসায় এসে যদি পড়েন তাহলে দুই পড়েন, তাহলে দুই রকমই সুন্নত আমল হবে। এখন এই মর্মে দু একটা হাদিস শোনাই আপনাদেরকে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু কানা ইযা সাল্লাল জুমআতা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন জুমার নামাজ শেষ করতেন, ইনসারাফা, বাড়িতে চলে আসতেন, ফরজ নামাজ পড়েই জুমা পড়ে বাড়ি চলে আসতেন, ফাসাজাদা সাজদা তাইনে ফি বাইতি, তারপরে বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়তেন, সুম্মা কালা, তারপরে বলতেন তার ছাত্রদেরকে, কানা রাসূলুল্লাহ ইয়াসনাউ যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই রকমই আমার মতোই করতেন, তার মতোই করলাম আমি, জুমাটা পড়ে চলে আসতেন, বাড়িতে এসে কয় রাকাত নামাজ পড়তেন?
দুই রাকাত নামাজ পড়ে, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে আমলগত সুন্নাত। আর তারপরে শুনেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যেটা সহিহ মুসলিমে রয়েছে। কালা রাসূলুল্লাহ ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতা, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে, ফালিউসাল্লি বাদাহা আরবান, তখন সে যেন জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নেয়। কত রাকাত পড়ে? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি। তো নবী সাল্লাল্লাহু বলছেন জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে? চার পড়বে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? বাড়িতে এসে দুই রাকাত পড়া। দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সবচাইতে ভালো। যেদিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন, বাসায় এসে কত রাকাত পড়বেন? দুই রাকাত পড়বেন। আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে, তারা কত রাকাত পড়বেন? চার পড়বেন। দুই পড়া জায়েজ আছে, কিন্তু চার পড়বেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতুল আমল হবে। আবু দাউদে আরো হাদিস রয়েছে, আবু হুরায়রা বলছেন আমারানা রাসূলুল্লাহ আন নুসাল্লিয়া বাদাল জুমআতি আরবান, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জুমার পরে যেন আমরা চার রাকাত নামাজ পড়ি। সুতরাং জুমার পরে চার রাকাত মসজিদে যদি পড়েন তো ভালো। এতে থেকে অনেক ওলামারা বলেছেন যে ঘরে নামাজ পড়া বেশি ভালো সুন্নত নফল না মসজিদে পড়া ভালো? দেখেন, ঘরে দুই রাকাত পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদে পড়লে চার। তাহলে বোঝা গেল যে মসজিদের চাইতে দ্বিগুণ সওয়াব পাওয়া যায় কমপক্ষে কোথায়? ঘরে। তারপরে আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেক মানুষ বিলম্বে আসে জুমাতে, যার ফলে প্রথম রাকাতও হয়তো জুমার গেল, খুতবা তো চলেই গেছে, প্রথম রাকাতও গেছে, দ্বিতীয় রাকাতে রুকুও চলে গেছে, এই সময় এসে পৌঁছিল, সালাম ফিরেনি কিন্তু দ্বিতীয় রাকাতের রুকু শেষ হয়ে গেছে। এখন করণীয় কি? যে বলবেন হাত তুলবেন, জোর পড়তে হবে। কি করতে হবে? ঠিক না ভুল? এটা ঠিক না? ঠিক। অনেকে করে কি, মনে করে যে আমি তো জামাত পেয়েই গেছি, হ্যাঁ কি করি, দু রাকাত নামাজ পড়ে, জুমা পড়িনি, আর জুমা হবে না, আর জুমা হবে না। এই ক্ষেত্রে জুমা যখন রুকু দ্বিতীয় রাকাতের শেষ হয়ে গেছে, রুকু পেলেন না, তো আপনার জুমা মোটেই হইল না। কি করতে হবে? জোহরের নামাজ পড়তে হবে। দলিল শুনেন, মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা রাকাতাম মিন সলাতিল জুমআতি ফাকাদ আদরাকা সলাহ, কেউ যদি জুমার নামাজের এক রাকাত পেয়ে যায়, ফাকাদ আদরাকা সলাত, তাহলে সে জুমার নামাজ পেল। আর কেউ যদি জুমার নামাজের শেষ রাকাতটাও না পায়, তাহলে সে জোহর পড়বে, অন্য রিওয়ায়েত ফালিউসাল্লি জোহরান, জোহরের নামাজ পড়তে হবে, চার রাকাত নামাজ পড়তে হবে। এবং সে যদি বিনা ওজুর এইরকম করে থাকে, তাহলে সে গুনাহগার হবে। ধরেন কোনো জায়গা থেকে আসছেন, গাড়ি জামের মধ্যে লেট হয়ে গেছে, তাহলে শরীয়তে ওজুর আছে। আপনি যদি দেরি করে না বের হয়ে থাকেন, আপনার হাতে বাসে আসছেন আপনি বা ট্রেনে আসছেন সফর করে, আর এসে জুমা মসজিদে আস্তে আস্তে মুসাফির মানুষ, দেখলেন যে জুমার নামাজ আমি পেলাম না, গুনাহগার হবেন না। কিন্তু নিজের বাসাতে ঘুমাচ্ছিলেন, গোসল করছিলেন, এই করতে করতে এসে দেখছেন যে জুমার নামাজ দ্বিতীয় রাকাতে রুকু শেষ হয়ে গেছে, তাহলে জুমা ছাড়ার গুনাহ আপনার কাবিরা গুনাহ হইল, আর আপনাকে জোহর আদায় করতে হবে। শেষ দিকে আরো দুই একটি মাসালা বর্ণনা করব, তা হচ্ছে যে জুমার মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জুমার মসজিদকে ময়লা যুক্ত করবেন না। জুমার মসজিদে এসে অনেকে কাজ কাম পায় না, কারণ খুতবা তো বুঝে না, অনেকে কোরআনও পড়তে পারে না, খুতবার আগে থেকে কি করবে দিশাহারা, কোনো দিশা পায় না, করবেটা কি? তখন দুটো কাজ আছে, দুটো কাজ মসজিদ নোংরা করা কাজ। একটা কাজ হচ্ছে পা নিয়ে খেলা, আর একটা হচ্ছে নাক নিয়ে খেলা। বুঝলেন না? বুঝলেন না? কিছু লোক আছে সৌদি আরবে তো শুষ্ক আবহাওয়া, বিশেষ করে এইসব এলাকা, তাই না, তো নাক শুকিয়ে যায়, তখন কি করে, নাক খোটরাতে থাকে, হ্যাঁ নাক খোটরাতে থাকে, আর নাকের যত ময়লা আবর্জনা ওই কার্পেটে ফেলতে থাকে, মসজিদে ফেলতে থাকে। ভালো কাজ করলেন? ভালো কাজ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে থু থু, থুথুর চাইতে নোংরা হচ্ছে নাকের পোটা আপনার, নাকের খুঁটি। আল বসাক ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনার কাজ, খাতিয়াতুন, ওয়া কাফারাতুহা, তার কাফারা গুনাহ মাফ হবে, মোচন হবে, দাফনোয়া, সেটাকে সেখান থেকে পরিষ্কার করেন, তাহলে পরিষ্কার করেন। তাহলে তাহলে যদি আপনার
নাকের খুঁটি ফেলেন আপনি খটিয়ে খটিয়ে খতিয়ে খট খটিয়ে, তাহলে কত ভুল কাজ করছেন, অন্যায় কাজ করছেন, নিজে গুণাগার হচ্ছেন এবং অন্য লোককে কষ্ট দিচ্ছেন। অনেক সময় হয় যে আপনি ওখান থেকে এই ভুল কাজ করে আপনি উঠে গেলেন গুণার কাজ করে, আর সেখানে এসে আর একটা লোক নামাজ পড়ছে, দেখছে নোংরা হয়ে আছে, কত অরুচিকর। আর যদি আপনাকে জানে যে এই লোকটা এখানে বসেছিল, আপনার একটা ঘৃণা হইলো, বহু ক্ষতির দিক রয়েছে। এইরকমই পা নিয়ে খেলা করার কথা, এটা কেমন করে বুঝবেন? আরব দেশে পা বেশি ফাটে, জানেন না? জানেন না? হ্যাঁ, দেশে যার পা এখানে ফাটে, অনেকের পা দেশে গেলে এমনিতে ভালো হয়ে যায়, এমনিতে ভালো হয়ে যায়, তাই না? কিন্তু এখানে পা ফাটা ফাটা পা কচলাইতেই থাকে, কচলাইতেই থাকে, ওতে কি হয়, কার্পেট ময়লা হচ্ছে। জি, তো পা নিয়ে খেলা, নাক নিয়ে খেলা ইত্যাদি এসব কাজ করবেন না। আর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভাল রাখবেন। মসজিদের আশেপাশে যারা মাল সামান বিক্রি করে, কাপড় বিক্রি করুক আর ফল ফ্রুট বিক্রি করুক আর কিছু বিক্রি করুক, এরা এক শ্রেণীর গুণাগার, ভুল কাজ করে। এরা মসজিদে যারা আসছে তাদেরকে কষ্ট দেয়, মসজিদ থেকে যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে কষ্ট দেয়, যার ফলে এইরকম কাজগুলি মসজিদের পাশে ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আল্লাহ পাক যেন হেদায়ত দান করেন, আর তারা যেন মুসলিমদেরকে, আর মুসলিমদের মধ্যে যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসছে বা জুমা পড়তে আসছে তাদেরকে কষ্ট দেয়, এরা আরও বেশি গুনাহগার, আল্লাহ যেন সকলে সংশোধন করার তৌফিক দান করেন। আর একটি বিষয় বলবো, আজকাল ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, তারপরে অনেকে সহি আকিদা পেয়ে গেছেন, শির্ক বিদাত বুঝে গেছেন, কিন্তু এই মাসআলাটি জানেন না, দেখা দেখি অনেকে ভুল করেন। কি একটা ভুল করেছে, আপনিও ভুল করলেন, সেটা হচ্ছে জুমা মোবারক অভিনন্দন দেওয়া, দেখেছেন না দেখেননি? আজকে আমার কাছে এক ভাই বোম্বাই থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, একটা গোলাপ ফুল দিয়েছে খুব সুন্দর, আর সেখানে লেখা আছে জুমা মোবারক আরবিতে লেখা আছে, আর তার সাথে ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে, আর তারপরে পরিচিত মানুষ তিনি, পরিচিত মানুষ, তারপরে ওখানে লেখা আছে নিচে যে এখানে আপনি গোলাপ ফুলের উপর ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করে দেখলাম, দেখছি জুমা মোবারক, জুমা মোবারক, জুমা মোবারক। জি হ্যাঁ, কালকে রাত্রে জুমার দিনে পাঠিয়েছে, সুন্নাত না বেদাত? জুমা মোবারক বলা বেদাত, ভালো করে শুনে রাখেন। এতদিন ঈদ মোবারক ছিল, এখন জুমা মোবারক শুরু হয়েছে, নতুন নতুন বিদাত, কিয়ামত পর্যন্ত কত যে জন্মিবে আল্লাহ পাক বলেন। সুতরাং হোয়াটসঅ্যাপওয়ালারা, ফেসবুকওয়ালারা আর এইরকমই যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক, ভাই জুমা মোবারক, না জুমা মোবারক এই কথাটি বিদাত, আল্লাহ আপনার সব কিছু মোবারক করুক কিন্তু এই কথাটি বিদাত, কথাটি মোবারক না, কথাটি মোবারক নাই, বিদাতি কথা, বিদাতি কথায় কোনো বরকত নাই। জি, মসজিদের বাইরে যারা নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করেন, নামাজ পড়তে গিয়ে কী ভুল করেন, এক ভুল করেন যে জায়গা না পেয়ে এমামের আগেও নামাজ পড়েন, এমামের আগে ইচ্ছা করে কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে না, এমামের পেছনে কাতার লাগতে হবে। তারপরে কিবলা ঠিক করেন না, যে যেখানে পারলো এদিক সেদিকে কোনো রকম দাঁড়িয়ে গেল, দৌড় দিয়ে আসছে আর দেখা দেখি নাই কোনো রকম জামাতটা ধরতে হবে, বা আগে থেকে হয়তো এসছে কিন্তু অত সূক্ষ্মভাবে দেখলো না যে আমি এভাবে যে দাঁড়াইলাম তো কিবলাটা আসলে ঠিক হচ্ছে না, এদিক ওদিক কাত হয়ে দাঁড়াইলাম, এগুলো খেয়ালই করে না, এইরকম ভুলগুলি করে থাকে, এইরকম যেন ভুল না। শেষখানে একটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে জুমার পরে সম্মিলিত মোনাজাত, সুন্নাত না বেদাত? হ্যাঁ, বলবেন যে সৌদি আরবে বেদাত, আমার দেশে সুন্নাত, ঠিক না? যেটা যেখানে করে ওইটা ওখানে সুন্নাত, বাংলাদেশে যেহেতু করে জুমার, জুমার নামাজ পড়ার পরে মোনাজাত ধরে, সেজন্য ওখানে সুন্নাত, ওখানে গিয়ে করবেন, আপনি ছাড়বেন না, আর এখানে সবাই করছেন আর আমি একাই করব কেমন লাগে, সেজন্য এখানে বেদাত না। হ্যাঁ, তা আপনি গিরগিটের মতো রং পাল্টাচ্ছেন, আপনি গিরগিট বুঝেন তো না, গিরগিটের মতো চেহারা পাল্টাচ্ছেন, ধর্ম পাল্টাচ্ছেন, এইরকম কাজ করবেন না। আপনি নবীর সাথে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি জুমার পরে মোনাজাত করে থাকেন তার সাহাবাগণকে নিয়ে, তাহলে আপনি করবেন, আর যদি না করে থাকেন করবেন না। আর এই দেশ থেকে ইসলাম গিয়েছে, যতদূর আমরা লেখাপড়া করেছি, দেশেও লেখাপড়া করেছি দীর্ঘদিন, এখানেও লেখাপড়া করেছি আর এখানে দীর্ঘদিন আছি, সব কিছু ভালো করে দেখলাম যে এখানকার আমলটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আমল, আর আমাদের দেশের আমলে কিছু বাড়ানো হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সম্মিলিত মোনাজাত, মোনাজাত ফরজ নামাজের পরে মোনাজাত, জুমার নামাজের পরে মোনাজাত, জানাজার নামাজের পরে মোনাজাত, আর সম্মিলিত মোনাজাত। হ্যাঁ, আপনার দোয়ার দরকার আছে, একা দোয়া করেন, সমস্যা নেই, যে কোনো সময় দোয়া করতে পারেন,
বাড়িতে দোয়া করতে পারেন, গাড়িতেও দোয়া করতে পারেন, আপনি রাতেও করতে পারেন, দিনে করতে পারেন, সুন্নত নামাজের পরেও করতে পারেন, ফরজ নামাজের পরেও মাঝে মধ্যে করতে পারেন। কিন্তু পাবন্দির সাথে ফরজ নামাজের পরে দোয়া করবেন, পাবন্দির সাথে জুমার পরে দোয়া করবে, আর একসাথে এমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে, জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি এক জুমাতেও করেননি আর একটি ফরজ নামাজও করেনি। সুতরাং আল্লাহর রাস্তায় এইরকম বিদাতগুলিকে যথাসাধ্য উঠাবার চেষ্টা করবেন। আর আপনারা দোয়া করেন উঠাবার জন্য, আপনারা উঠাইতে পারবেন না, আপনাদের আলেম সমাজকে উঠাইতে হবে। কারণ গ্রামের আলেম মৌলভি হুজুর যদি না উঠায় আপনাদের ক্ষমতা নেই। তবে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মসজিদের মুতাওয়াল্লি প্রভাবশালী, আপনার গ্রামে সব কথাই চলছে, আপনার বেতন নিয়ে ইমাম সাহেব আপনার গ্রামে থাকছে। সুতরাং আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তুমি এই বেদাত কেন উৎখাত করনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করেন, বেদাতি কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন, জুমার নামাজ সম্পর্কে যা কিছু শুনলাম সংশোধনের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সমস্ত ফরজ নফল কবুল করেন, জুমার নামাজ আল্লাহ পাক কায়েম করার জন্য তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন, ফজরের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন, জামাতে নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইরা বোনেরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখেরাতে যেন সুখী করেন, আল্লাহ পাক তাদের ছেলে মেয়েদেরকে সুখী করেন, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল তাদেরকে দিন শিখে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত মুসলিম উম্মাকে সমস্ত রকমের শার থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।